মেলার মাঠের স্নেহধন্য একাংশ সরকারি কর্মচারীদের অঙ্গুলি হেলনে রাজ্যের বিভিন্ন জায়গায় হুজুট খাচ্ছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ। আগামী নির্বাচনে সরকার প্রতিষ্ঠা হলে এর হিসেব নেওয়া হবে। শুক্রবার এভাবেই একাংশ সরকারি কর্মচারীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ফটিকটায়ের বিজেপি বিধায়ক সুধাংশু দাস। সেই রাস্তাটাই বিগত কমিউনিস্ট পার্টির সময়ে এটার অত্যন্ত বেহাল অবস্থা ছিল, যেটার উপর আমরা অনেকবার আন্দোলনও করেছি বিগত সময়ে। এবং গত নির্বাচনের আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই রাস্তাটা এমন একটা অবস্থা ছিল, ইভেন কংক্রিট পর্যন্ত রাস্তায় ছিল না, এমন খারাপ অবস্থা ছিল। সেই জায়গাতে থেকে আমরা যখন সরকারে এলাম, সরকারে আসার পর আমি বিধায়ক হিসেবে যখন আগরতলাতে গিয়ে রাস্তাটা নির্মাণ করার জন্য কথাবার্তা বলেছি, তখন জানতে পারলাম যে বিগত সরকার অর্থাৎ কমিউনিস্ট পার্টির সময়ের সরকার এই রাস্তাটিকে SSCL নামে একটা কোম্পানির কাছে হ্যান্ড ওভার করেছিল, বাইরের কোনো একটা কোম্পানি যে রাস্তাটা তারা নির্মাণ করবে। এবং সারা রাজ্যে এরকম অনেকগুলি রাস্তা নির্মাণ করার জন্য SSCL কোম্পানির কাছে দেওয়া হয়েছিল এবং অর্থেরও বরাদ্দ করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত উক্ত কোম্পানির টাকা নিয়ে তারা পালিয়ে যায়, রাস্তা তারা নির্মাণ করেনি। এবং পরবর্তী সময় অনেকবার অনেকগুলি চিঠিপত্র আমি দিলাম, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, দিদেন চিফ মিনিস্টার আমাদের যিনি বিজেপি দলের ছিলেন বিপ্লব কুমার দেব এবং চিফ ইঞ্জিনিয়ার সব অনেকের সাথে দেখা করে কথা বলার পর প্রায় দেড় বছর পর সেই SSCL কোম্পানির কাছ থেকে PWD দপ্তরের কাছে এই রাস্তাটিকে হ্যান্ড ওভার করা হয়। হ্যান্ড ওভার করার পরে সেই রাস্তাটি আমরা তৎকালীন সময় আপাতত মেনটেন্স করেছিলাম। ফটিকরাই থেকে জগন্নাথপুর হয়ে কৈলা শহর যাওয়ার মূল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত। এবার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে দীর্ঘ 17 কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিধায়ক সুধাংশু দাস। বিধায়কের অভিযোগ, দীর্ঘ তাল বাহানার পর 17 কোটি টাকার রাস্তা নির্মাণ কাজের বরাদ্দ প্রাপ্ত পূর্ত দপ্তর কাজ শুরুর আগ মুহূর্তে কাজ বাতিল করে দেয়। তারা জানিয়ে দেয় এ কাজের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়নি, তাই কাজ করা সম্ভব নয়। তা জানতে পেরে অনেকটাই ব্যথিত হয়ে পড়েন বিধায়ক সুধাংশু দাস। এ ধরনের ঘটনা একটা চক্রান্তের সামিল বলে অভিযোগ বিধায়কের। এই ঘটনাকে জনসমক্ষে তুলে ধরতে শুক্রবার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডাকেন বিধায়ক। সেখানে তিনি অভিযোগ করেন, একাংশ বাম মার্গীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের কারণেই দফায় দফায় এই রাস্তা নির্মাণ কাজ থমকে পড়ছে। এমনকি গোটা রাজ্যে রাজ্য সরকারের উন্নয়ন স্তব্ধ করতে চাইছি বলে অভিযোগ বিধায়কের। রাজ্যে ফের সরকার প্রতিষ্ঠা হলে চক্রান্তকারী কর্মচারীদের উপর যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তা এদিন দৃঢ় কণ্ঠে বলে দিয়েছেন বিধায়ক। গত সপ্তাহের অর্থাৎ শেষের দিকে, সম্ভবত গত শুক্রবার শনিবার নাগাদ, হঠাৎ আমি এসি সাহেবকে যখন জিজ্ঞেস করলাম যে কেন হচ্ছে না বারবার বলার পরেও, এসি সাহেব হঠাৎ করে আমাকে বললেন যে MLA সাহেব, এটাতে একটু প্রবলেম আছে, সম্ভবত কাজটা কতটুকু করা যাবে আমরা জানি না, এটা সম্ভবত ক্যান্সেল হতে পারে। গতকালকে হঠাৎ করে আমি খবর পেলাম যে এই কাজটাকে তারা ক্যান্সেল করেছে। রিজন দিল তারা এটাই যে নিউজ পেপার নাকি বাইরের, অর্থাৎ আমাদের ন্যাশনাল কোনো নিউজ পেপার ত্রিপুরা রাজ্যের বাইরে এরকম কোনো একটা তিনটা নিউজ পেপারে নাকি অ্যাড দিতে হয়, এই জন্য তারা কাজ শুরু করতে পারবে না, এই জন্য একটা যে কমপ্লেন যদি আসে তাহলে এটা নাকি প্রবলেম হবে, এই জন্য তারা কাজটা ক্যান্সেল করেছে। PWD দপ্তরের আধিকারিক যারাই কাজগুলি করেন তারা নিশ্চয়ই জানেন যে আমার নিউজ পেপারে তিনটা নিউজ পেপারে নিউজ হতে লাগে। যদি জানেন তাহলে আপনারা কেন নিউজ ন্যাশনাল নিউজ পেপারে আপনারা দিলেন না, চিঠি দিলেন না? কেন আপনারা ICA-কে মেনশন করলেন না যে এখানে তিনটা নিউজ পেপার হতে হবে? কেন আপনারা মেনশন করলেন একটা নিউজ পেপার? তার পেছনে রহস্য কি? আমরা জানি যে ত্রিপুরা সরকারের কিছু সংখ্যক বাম মার্গীয় কর্মচারী, CPM সমর্থিত কর্মচারী, যারা চাইছে এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলিকে যেন বিনষ্ট করা যায়, এই সমস্ত কাজগুলিকে যেন আটকিয়ে দেওয়া যায় কোনো না কোনো লজিক দিয়ে, কোনো না কোনোভাবে প্ল্যান করে, কোনো না কোনো কনস্পিরেসি করে, যেন ফটিকরাই কনস্টিটিউয়েন্সি কিংবা রাজ্যের অন্যান্য জায়গার উন্নয়নগুলি যেন স্তব্ধ করে দেওয়া যায়, পাবলিক যেন সরকারের উপর কিংবা পাবলিক যেন স্থানীয় বিধায়কের উপর তারা যেন খুব প্রকাশ করে, তারা যেন বিক্ষোভ দেখায়, তবেই তো নাকি CPM আগামী দিন হয়তো তাদের রাস্তা প্রশস্ত হতে পারে। এসে সরকার আমাদের আসছে, সেই সমস্ত কর্মচারীদেরও বিহিত ব্যবস্থা নিশ্চিত গ্রহণ করা হবে, যারা চাইছে এই রাজ্যের উন্নয়নটাকে আটকাতে তাদের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং এটা আমাদের নজরে রইল, আমরা লিখে রাখলাম, আমরা মনে রাখলাম, তাদের কথা আমাদের মনে থাকবে,
পরবর্তী সময় দেখা হবে। অবশ্য যেভাবেই হোক নির্বাচনের আগে এই রাস্তা নির্মাণ কাজ করা হবে বলে এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন বিধায়ক। দীর্ঘদিনের ভগ্ন এই রাস্তার হাল আদৌ কবে ফিরবে সেদিকে তাকিয়ে ভুক্তভোগী জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।